নমস্কার, এমএস স্টাডি ইনফরমেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো আজকে আমরা দেখে নেবো আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি। দেখো, তোমাদের জন্য জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল সায়েন্সের উপর যে সিরিজটা নিয়ে এসেছি, যেখানে আমি বলেছি জেনারেল অ্যাওয়ারনেসে 2500+ এবং জেনারেল সায়েন্সে 2500+ কোশ্চেন কিন্তু তোমাদের আমি রেডি করেছি, যেখান থেকে তোমরা কিন্তু আপকামিং যে পরীক্ষা আছে তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন পাবে। তো তোমরা অবশ্যই এই 5000 কোশ্চেনের যে সিরিজ সেটা কিন্তু কমপ্লিট করবে। তো আজকে গতদিন আমি জেনারেল তোমার অ্যাওয়ারনেসের উপর দিয়েছি আর জেনারেল সায়েন্সের উপর। তো প্রতিদিন কিন্তু আমি একটা করে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্সের আলাদা আলাদা আমি প্লে লিস্ট করবো, তোমার সেখান থেকে কিন্তু জেনারেল সায়েন্স এবং আলাদা আলাদা করে ভিডিওগুলো দেখে নেবে এবং সেখান থেকে কিন্তু তোমরা কমন অবশ্যই পাবে। তো চলো আজকের পার্টে জেনারেল সায়েন্সের পার্টে আমরা 100টি কোশ্চেন দেখে নেবো। দেখো, ফার্স্ট কোশ্চেনে কী বলা হয়েছে, খাবার সোডা নিচের কোন নামে ডাকা হয়, খাবার সোডাকে নিচের কোন নামে ডাকা হয়, সঠিক উত্তর কী হবে, বেকিং সোডা। সঠিক উত্তর বেকিং সোডা। দেখো, আমি তোমাদের সঙ্গে বাকি যে অপশনগুলো আছে সেগুলো ডিসকাস করবো না, তাহলে তোমাদের সময় নষ্ট হবে। আমি কিন্তু তোমাদের খুব দ্রুত 100টা কোশ্চেন সলভ করে দেবো। আমি কিন্তু তোমাদের খুব দ্রুত 100টা কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করবো, তোমাদের কিন্তু শুনে শুনে মুখস্থ যাবে। দেখো, খাবার সোডার যে আমরা বেকিং সোডা বলে থাকি, বেকিং পাউডার, তা এর কেমিক্যাল ফর্মুলা কি, NaHCO3, NaHCO3 মনে রাখবে। নেক্সট কোশ্চেন 2 নম্বর, কোন ব্যাটারিতে কোবাল্ট অক্সাইড ব্যবহৃত হয়, তাহলে কোন ব্যাটারিতে কোবাল্ট অক্সাইড ব্যবহৃত হয়, সঠিক উত্তর হবে লিথিয়াম সেল। তাহলে কোন ব্যাটারিতে কোবাল্ট অক্সাইড ব্যবহৃত হয়, সঠিক উত্তর লিথিয়াম সেল। নেক্সট, বিমান তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয়, বিমান তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়, মনে রাখবে বিমান তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয়, অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়। এছাড়াও জানো বিমান তৈরিতে কিন্তু টাইটানিয়ামও ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট, ঘড়ির চেনে কোন ধাতুর প্রলেপ, ঘড়ির চেনে কোন ধাতুর প্রলেপ দিলে দেখো ঘড়ির চেনে কোন ধাতুর প্রলেপ দিলে উজ্জ্বল দেখায়, তাহলে ঘড়ির চেনে কোন ধাতুর প্রলেপ দিলে উজ্জ্বল দেখায়, ক্রোমিয়াম, মনে রাখবে ঘড়ির চেনে ক্রোমিয়ামের প্রলেপ দিলে উজ্জ্বল দেখায়। নেক্সট, লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়, তাহলে লেন্সের ক্ষমতা ডায়োপ্টার এককে মাপা হয়। তো এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই তোমার রেল, NTPC এবং আপকামিং WBP, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, CGL, MTS যা বলো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। অতএব একটা কোশ্চেন কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে তোমাদেরই লস হবে। কোশ্চেন, সিনেমার পর্দায় যখন ছবি দেখানো হয় তখন সিনেমার ফিল্ম কত দূরে রাখা হয়, তাহলে সিনেমার পর্দায় যখন তোমার ছবি দেখানো হয় তখন সিনেমার ফিল্ম কত দূরে রাখা হয়, তখন এফ এবং 2F-এর মধ্যে, মনে রাখবে এফ এবং 2F-এর মধ্যে রাখা হয়। কাকে ক্যালকুলাসের জনক বলা হয়, তাহলে কাকে ক্যালকুলাসের জনক বলা হয়, সঠিক উত্তর হবে নিউটন। তাহলে নিউটনকে ক্যালকুলাসের জনক বলা হয়, তাহলে মনে রাখবে কাকে ক্যালকুলাসের জনক বলা হয়, নিউটনকে ক্যালকুলাসের জনক বলা হয়ে থাকে। নেক্সট, মানবদেহে মূত্রের pH হলো, তো মানবদেহে মূত্রের pH কত, pH কিন্তু যে বর্ণের আলোকে মধ্যবর্ণ ও মধ্যরশ্মি বলে তা হলো, তাহলে যে বর্ণের আলোকে মধ্যবর্ণ বা মধ্যরশ্মি বলে, তাহলে কোন বর্ণের আলোকে মধ্যবর্ণ বা মধ্যরশ্মি বলে, দেখো হলুদ বর্ণের আলোকে মধ্যবর্ণ বা মধ্যরশ্মি বলে, মনে রাখবে হলুদ বর্ণের আলোকে মধ্যবর্ণ বা মধ্যরশ্মি বলে বলা হয়ে থাকে। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো সঞ্চারিত হলে তা 7টি ভিন্ন বর্ণের আলোতে ভেঙে যায়, তাহলে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো সঞ্চারিত হলে তা 7টি ভিন্ন বর্ণের আলোতে ভেঙে যায়, এই ঘটনাকে কী বলে, এই ঘটনাকে বলা হয় বিচ্ছুরণ। ভালো করে বুঝে নাও প্রশ্নটা, বলা হয়েছে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো সঞ্চারিত হলে তা 7টি ভিন্ন বর্ণের আলোতে ভেঙে যায়, এই ঘটনাকে বলে বিচ্ছুরণ। আচ্ছা, নেক্সট, প্রিজমের মধ্য দিয়ে যে বর্ণের আলোর চ্যুতি কম সেটা হলো কি, লাল। তাহলে তোমরা সকলেই জানো যে প্রিজমের মধ্য দিয়ে কি, লাল বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণ বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি, তাহলে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণ বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি, তা হচ্ছে বেগুনি বর্ণ। মনে রাখবে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক তা হচ্ছে বিচ্যুতি সবচেয়ে বেশি কার, সবচেয়ে বেশি বেগুনি বর্ণের, মানে বেগুনি বর্ণটা কি ছড়িয়ে পড়ে আর লাল বর্ণটা কম ছড়িয়ে পড়ে, যেমন বলা হয়েছে লাল বর্ণের কি, চ্যুতি সবচেয়ে কম, আর লাল বর্ণ কিন্তু সবচেয়ে বেশি দূরে যেতে পারে, আর বেগুনি বর্ণ বেশি দূরে যেতে পারে না, ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তারপর 16 নম্বর, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন বর্ণের আলোর জন্য সবথেকে বেশি হয়, তাহলে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন বর্ণের আলোর জন্য সবথেকে বেশি প্রতিসরাঙ্ক হয়, তাহলে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক। নেক্সট, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন বর্ণের আলোর জন্য সবথেকে বেশি হয়, তাহলে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন বর্ণের আলোর জন্য সবথেকে বেশি হয়, তা হচ্ছে বেগুনি বর্ণের আলোর জন্য কিন্তু সবথেকে বেশি প্রতিসরাঙ্ক হয়। দৃশ্যমান আলোর কোন বর্ণের জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কম, দৃশ্যমান আলোর কোন বর্ণের জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কম, তা হচ্ছে লাল বর্ণ, মনে রাখবে দৃশ্যমান আলো কোন বর্ণের, তোমার বলা হয়েছে কোন বর্ণের মাধ্যমে প্রতিসরাঙ্ক সবচেয়ে কম, তা হচ্ছে লাল বর্ণের। তারপর বলা হয়েছে দেখো 18 নম্বর, আলোক কেন্দ্রগামী কোনো আলোক রোশনীর চ্যুতি হয়, আলোক কেন্দ্রগামী কোনো আলোক রোশনীর চ্যুতি হয় কি, চ্যুতি হয় 0 ডিগ্রি, মনে রাখবে কোনো আলোক কেন্দ্রগামী কোনো আলোক রোশনীর চ্যুতি হয় 0 ডিগ্রি। উত্তল দর্পণের সামনে বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব হবে, তাহলে উত্তল দর্পণের সামনে যদি কোনো বস্তু রাখি তার প্রতিবিম্ব কী হবে, অসদ এবং খর্বকায়। দেখো আমি সেখানে শুধু তোমাদের ডিটেলসটা আমি জিকেগুলো পড়ে যাচ্ছি, দেখো তোমাদের এখানে শুধু আমি
দেখো তোমাদের কিন্তু এখানে শুধু আমি জেনারেল যে সায়েন্সের পার্টটা এটা শুধু তোমাদের আমি রিভাইজ করে যাচ্ছি, তো বোঝানোর পার্টটা তো পরে ক্লাসে আমি তোমাদের বোঝাবো। তাহলে কী বলা হয়েছে দেখো, উত্তল দর্পণের সামনে বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব কী হয়? অসৎ এবং খর্বকায়। পরবর্তী কোশ্চেন, গাড়ির ভিউ ফাউন্ডার কিসে ব্যবহৃত হয়? তাহলে গাড়ির ভিউ ফাউন্ডার হিসেবে কোন দর্পণ? উত্তল দর্পণ। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, রাজ্য কেন্দ্র প্রতিটা পরীক্ষায় থাকে যে গাড়ির ভিউ ফাউন্ডার, অর্থাৎ ভিউ ফাউন্ডার বলতে যেটাতে আমরা মুখ দেখি আর কি, সেই সেটা কী ব্যবহৃত হয়, কোন লেন্স ব্যবহৃত হয়? উত্তল লেন্স ব্যবহৃত হয়, মানে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। মনে রাখবে, নিম্নের কোন কারণে কোনো বস্তুর ওজন শূন্য হয়? তাহলে কোন কারণে কোনো বস্তুর ওজন শূন্য হয়? তো বলা হয়েছে অভিকর্ষ ত্বরণের মান শূন্য হলে কী হয়, তোমার বস্তুর ওজন শূন্য হবে। তাহলে কোন কারণে কোনো বস্তুর ওজন শূন্য হবে? অভিকর্ষ মান শূন্য হলে, অভিকর্ষ ত্বরণের মান যদি শূন্য হয় তাহলে কিন্তু তোমার বস্তুর ওজনও কী হবে, শূন্য হবে। নেক্সট কোশ্চেন, ভার বা ওজনের সিজিএস পদ্ধতির একক কী? ভার বা ওজনের সিজিএস পদ্ধতির একক হচ্ছে তোমার ডাইন। তাহলে ভার বা এককের সিজিএস পদ্ধতির একক হলো ডাইন। নেক্সট 23 নম্বর, কসমিক রে হলো কী? তাহলে কসমিক রে হলো আধানযুক্ত অথবা আধানবিহীন কণার স্রোত। তাহলে কসমিক রে কী? আধানযুক্ত বা আধানবিহীন কণার স্রোত। তো এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, তোমরা একটা কোশ্চেন স্কিপ করবে না। তারপর আছে পৃথিবীতে কোনো বস্তুর ওজন 60 নিউটন হলে, 60 নিউটন হলে মহাশূন্যের বস্তুর ওজন কত হবে? তাহলে পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন 60 নিউটন হয় তাহলে মহাশূন্য কী হবে? কোনো বস্তুর ওজন শূন্য হবে, কারণ মহাশূন্যে কোনো কী হয়, বস্তুর ওজন শূন্য হয়। তাহলে পৃথিবীতে কোনো বস্তুর ওজন 60 নিউটন বা যাই হোক না কেন, মহাশূন্যের সেই বস্তুর ওজন কী হবে, শূন্য হবে। নেক্সট দেখো, বলা হয়েছে কোনো বস্তুর ভর কোন যন্ত্র দিয়ে মাপা হয়? কোনো বস্তুর ভর কোন যন্ত্র দিয়ে মাপা হয়? তাহলে মনে রাখবে, তোমাদের কিন্তু এটা তোমাদের যে কেপি পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু এসেছিল কোশ্চেনটা, তাহলে চিন্তা করো তোমাদের কিন্তু এই কোশ্চেনটা কেপি পরীক্ষা দেখেছিল। তো এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোনো বস্তু বলেছে ভর মাপা হয় কোন যন্ত্র দিয়ে? তাহলে ভর মাপা হয় সাধারণ তলযন্ত্র দিয়ে, আর ভার মাপা হয় স্প্রিং তলযন্ত্রের সাহায্যে। এই স্প্রিং তলযন্ত্রের সাহায্যে কী মাপা হয়? এর সাহায্যে কিন্তু ভার মাপা হয়। মনে রাখবে, স্প্রিং তলযন্ত্রের সাহায্যে কী মাপা হয়? ভার মাপা হয়, ভার এটা হবে ভার। তাহলে তোমার ভর মাপা হয় সাধারণ তলযন্ত্রের সাহায্যে, আর ভার মাপা হয় স্প্রিং তলযন্ত্রের সাহায্যে। নেক্সট কোশ্চেন, কোনো বস্তুর ওজনের কিরূপ পরিবর্তন হবে যদি তাকে পৃথিবীপৃষ্ঠে থেকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয়? তাহলে কোনো বস্তুর ওজন কিরূপ হবে যদি সেটাকে আমরা কী করি, পৃথিবীপৃষ্ঠ থেকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাই? তাহলে কীভাবে ওজন কমবে? আমাদের যত উঁচুতে যাবে তখন ওজন কী হবে, ওজন হ্রাস পাবে। তাহলে মনে রাখবে, পৃথিবী থেকে যদি কোনো বস্তুর ওজন উপর দিকে নিয়ে যাওয়া হয়, পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয়, তখন তার কী হয়, তখন তার ওজন হ্রাস পায়। দেখো অঙ্কগুলো এখন আমি আজ করাচ্ছি না, আমি কিন্তু অন্য পার্টে অঙ্কগুলো করে দেবো, কিন্তু জেনারেল সায়েন্সের যে জিকে কোশ্চেনগুলো আছে, সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে শুধুমাত্র সেই কোশ্চেনগুলো কিন্তু আমি কমপ্লিট করছি। তারপর দেখো, ট্রাফিক সিগনালে লাল আলো ব্যবহার করা হয় কেন? তাহলে ট্রাফিক সিগনালে লাল আলো ব্যবহার করা হয় কারণ আমি একটু আগে বললাম যে লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি, একটু আগে তোমাদের বললাম যে লাল আলো সবচেয়ে বেশি দূরে যেতে পারে, ঠিক আছে, তার তীক্ষ্ণতা বেশি, কিন্তু তার কি চ্যুতি কম, মানে চ্যুতি কম মানে ছড়িয়ে পড়ে কম, ঠিক আছে, আর বেগুনি আলো ছড়িয়ে পড়ে বেশি। তাহলে মনে রাখবে যে ট্রাফিক সিগনালে লাল আলো ব্যবহার করা হয় কারণ এই তরঙ্গ দৈর্ঘ্য বেশি। নেক্সট 32 নম্বর, কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? দেখো এর মধ্যে কোনটি, দেখো এর মধ্যে নিচের কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? তাহলে আমরা বলতে পারি ইট্রিয়াম, ইট্রিয়াম কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ নয়, বাকি পোট্রিয়াম, ডয়টোরিয়াম, টিট্রিয়াম তো নাম শুনেছো, প্রত্যেকটা কিন্তু হাইড্রোজেন আইসোটোপ। পোট্রিয়াম, ডয়টোরিয়াম, টিট্রিয়াম সবগুলো হাইড্রোজেন আইসোটোপ। তাহলে হাইড্রোজেনের আইসোটোপ নয়, ইট্রিয়াম। নেক্সট, কোক গ্যাস প্রস্তুত করা হয় কোনটি থেকে? তাহলে কোক গ্যাস প্রস্তুত করা হয় কোনটি থেকে? কয়লা থেকে। মনে রাখবে, কোক গ্যাস প্রস্তুত করা হয় কয়লা থেকে। নেক্সট, দুধের সাদা রঙের জন্য দায়ী? তাহলে দুধের রং সাদা হয়, সাদা হয় কিসের জন্য? এটা কিন্তু কেসিনের জন্য। মনে রাখবে, দুধের রং সাদা হয়, তাহলে দুধের রং সাদা হয় কী জন্য? কেসিনের জন্য। দেখো নেক্সট 36 নম্বর, বিরল মৃত্তিকা বা ল্যান্থেনাইটস মোট মৌলের সংখ্যা কত? তাহলে বিরল মৃত্তিকা বা ল্যান্থেনাইটস মোট মৌলের সংখ্যা 17। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো বিরল মৃত্তিকা বা ল্যান্থেনাইটস কোন মোট মৌলের সংখ্যা 17টি। আচ্ছা, দীর্ঘ আধুনিক দীর্ঘ পর্যায়সূত্র কে প্রকাশ করেন? তাহলে আধুনিক দীর্ঘ পর্যায়সূত্র প্রকাশ করেন বোর। মনে রাখবে, আধুনিক দীর্ঘ পর্যায়সূত্র প্রচলন করেন বোন। নেক্সট কোশ্চেন দেখো 38 নম্বর, আধুনিক দীর্ঘ পর্যায়সূত্র কে প্রকাশ করেন? এটা বোর প্রকাশ করেন। তাহলে আধুনিক দীর্ঘ পর্যায়সূত্র প্রকাশ করেন বোর। নেক্সট, ম্যান্ডেলিপের পর্যায় সারণীর শেষতম মৌল কোনটি? তাহলে ম্যান্ডেলিপের পর্যায় সারণীর শেষতম মৌল হচ্ছে নেপচুনিয়াম। মনে রাখবে, ম্যান্ডেলিপের পর্যায় সারণীর শেষতম মৌল হলো নেপচুনিয়াম। নেক্সট, কিলোওয়াট ঘন্টা কিসের একক? তাহলে কিলোওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক। মনে রাখবে, কিলোওয়াট ঘন্টা কিসের একক? তড়িৎ শক্তির একক। আচ্ছা, পৃথিবীপৃষ্ঠে সর্বাধিক প্রাপ্ত মৌল কোনটি? অক্সিজেন। পৃথিবীপৃষ্ঠে সর্বাধিক প্রাপ্ত মৌল হচ্ছে অক্সিজেন। দেখো এখানে দেওয়া আছে অক্সিজেন 40%, সিলিকন 28%, অ্যালুমিনিয়াম 8%। তাহলে পৃথিবীপৃষ্ঠে প্রাপ্ত মৌল কোনটি? মৌল হচ্ছিল সবচেয়ে, তাহলে পৃথিবীপৃষ্ঠে সর্বাধিক প্রাপ্ত মৌল হচ্ছিল অক্সিজেন। দেখো নিম্নলিখিত কোন আয়ন সমুদ্র জলে সবচেয়ে কম আছে? তাহলে কোন আয়ন সমুদ্র জলে সবচেয়ে কম আছে? তাহলে ব্রোমাইড। তাহলে এখানে যেগুলো আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, তার মধ্যে ব্রোমাইড সমুদ্র জলে সবচেয়ে কম আছে। নেক্সট, মার্স গ্যাস নিচের কোন গ্যাস নামে পরিচিত? তাহলে মিথেন গ্যাসকে কিন্তু মার্স গ্যাস বলা হয়। তো দেখো, ফিটকিরি তৈরিতে কোন পদার্থ ব্যবহৃত হয়? তাহলে ফিটকিরি তৈরিতে কী ব্যবহৃত হয়? ফিটকিরি তৈরিতে NH4SO4 ব্যবহার করা হয়, অর্থাৎ
অ্যামোনিয়াম সালফেট। তাহলে ফিটকে তৈরিতে কী ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম সালফেট। মনে রাখবে ফিটকে তৈরিতে অ্যামোনিয়াম সালফেট ব্যবহৃত হয়। স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কোন ধরনের দপন ব্যবহার করা হয়? স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কোন ধরনের দপন ব্যবহার করা হয়? উত্তল দপন। মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ। স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কোন দপন ব্যবহার করা হয়? উত্তল দপন ব্যবহার করা হয়। দেখো নেক্সট 46 নম্বর, ব্রোঞ্জ কোন ধাতুর মিশ্রণ, কোন দুটি ধাতুর মিশ্রণ? তাহলে দেখো এই যে ব্রোঞ্জ কথাটা আছে, আমরা একে শর্টে লিখতে পারি বোতামটি। ব্রোঞ্জকে শর্টে আমরা কি লিখতে পারি? বোতামটি। তাহলে আমরা যদি বোতামটি লিখি তাহলে দেখো এর মধ্যেই কিন্তু আমরা ব্রোঞ্জ কী কী মিশে আছে তাহলে আমরা কিন্তু বলে দিতে পারবো। তাহলে বোতামটি যদি আমরা এখানে লিখলাম, দেখো এখানে লিখতে অসুবিধা হচ্ছে, আচ্ছা বোতামটি, তাহলে দেখো বো থেকে আমরা ব্রোঞ্জ পেয়ে গেলাম, এটা ব্রোঞ্জ। তাহলে ব্রোঞ্জ থেকে আমরা কী কী পাই? তামাটি, তাহলে তামাতে তামা পাচ্ছি আর টিতে টিন পাচ্ছি। তামাতে তামা আয়দের টিতে টিন, তাহলে তামাতে তামা পাচ্ছি টিতে টিন পাচ্ছি, তামাটি। আমরা বলবো তামা ও টিনের মিশ্রণে কি আমরা ব্রোঞ্জ পাই, তাহলে মনে রাখবে বোতামটি। এভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। দেখো নেক্সট কোশ্চেন, অ্যাসিড ড্যাশ লিটমাসকে ড্যাশ করে, তাহলে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড নীল লিটমাসকে কী করে? লাল করে। নেক্সট, বিসিজি টিকা কোন রোগ থেকে বাঁচার জন্য দেওয়া হয়? তাহলে সকলেই জানো বিসিজি টিকা যক্ষা রোগ থেকে বাঁচার জন্য দেওয়া হয়। পরীক্ষা আসতে পারে যক্ষা রোগ থেকে বাঁচার জন্য কোন টিকা দেওয়া হয়? বিসিজি টিকা দেওয়া হয়। ঘুরিয়ে দিতে পারে প্রশ্ন, কোন মৌলকে কুইক সিলভার বলা হয়? তোমরা সকলেই জানো যে পারদকে কুইক সিলভার বলা হয়। তাহলে কোন মৌলকে কুইক সিলভার বলা হয়? পারদকে কুইক সিলভার বলা হয়। তাপ প্রয়োগে কোন রাসায়নিক পদার্থ মিশিয়ে রাবারকে শক্ত ভ্যালকানাইজড করা হয়? তাহলে তাপ প্রয়োগে কোন রাসায়নিক পদার্থ মিশিয়ে রাবারকে ভ্যালকানাইজ করা হয়? সালফার। তাহলে তাপ প্রয়োগ করে কোন রাসায়নিক পদার্থ? সালফার পদার্থ মিশিয়ে রাবারকে ভ্যালকানাইজ করা হয়। নেক্সট, একটি বল মাটিতে পড়ে লাফিয়ে ওঠে, এটি কোন নীতি অনুসরণ করে? এটা কিন্তু নিউটনের তৃতীয় সূত্র। কারণ কি? নিউটনের তৃতীয় সূত্র জানি, প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীতমুখী কী আছে? প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে আমি বলতে পারি যে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা কী হয়, তৃতীয় সূত্র অনুসারে একটি বল মাটিতে পড়ে আবার লাফিয়ে ওঠে। পরবর্তী কোশ্চেন, কাঁসা উপাদান কী? কাঁসা হলো তামা দস্তা। কাঁসা কী কী তৈরি? তামা দস্তা দিয়ে কাঁসা তৈরি হয়। পরবর্তী কোশ্চেন, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? তা তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল। মনে রাখবে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল। রক্ত কোন ধরনের মিশ্রণ? রক্ত হলো ক্লোরেট ক্লোরিডীয় দ্রবণ, ক্লোরিডীয় দ্রবণ। তাহলে রক্ত কী দ্রবণ? ক্লোরিডীয় দ্রবণ। নেক্সট, সামুদ্রিক অ্যাসিড কোন অ্যাসিডকে বলা হয়? তাহলে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় সামুদ্রিক অ্যাসিড। তাহলে পরীক্ষা আসতে পারে HCl অ্যাসিড কী বলা হয়? এটাকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়। প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, অবশ্যই মনে রাখবে সামুদ্রিক অ্যাসিড কাকে বলা হয়? HCl কে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট, ক্যাপসিডবিহীন ভাইরাস, তাহলে ক্যাপসিডবিহীন ভাইরাস কোনটি? এটাকে বলা হয় রাউস ভাইরাস। তাহলে ক্যাপসিডবিহীন ভাইরাস হলো রাউস ভাইরাস। নেক্সট, ডিএনএ আরএনএ উভয় বিদ্যমান কোন ভাইরাসে? তাহলে ডিএনএ এবং আরএনএ উভয় বিদ্যমান, এটা কোন ভাইরাসে? এটা হলো রস সারকোমাতে। রস সারকোমা ভাইরাসে ডিএনএ আরএনএ দুই রকম ভাইরাসই আছে। জলাতঙ্ক রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কি? রেবিস ভাইরাস। তাহলে জলাতঙ্ক রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম রেবিস ভাইরাস। নেক্সট, ক্যাপসিডবিহীন ভাইরাস কাকে বলা হয়? ক্যাপসিডবিহীন ভাইরাস কাকে বলা হয়? ভাইরয়েডকে। ক্যাপসিডবিহীন ভাইরাসকে বলা হয় ভাইরয়েড। মনে রাখবে ক্যাপসিডবিহীন ভাইরাস কাকে বলা হয়? ভাইরয়েডকে। নেক্সট কোশ্চেন, কোন ভাইরাসের আক্রমণে জন্ডিস রোগ হয়? তাহলে কোন ভাইরাসের আক্রমণে ডক্টর জন্ডিস রোগ হয়? হেপাটাইটিস ভাইরাসের আক্রমণে জন্ডিস রোগ হয়। নেক্সট, ভাইরাস কে প্রথম পর্যবেক্ষণ করেন? ভাইরাসকে প্রথম পর্যবেক্ষণ করেন কে? আইভেনস্কি। মনে রাখবে ভাইরাসকে প্রথম পর্যবেক্ষণ করেন আইভেনস্কি। নেক্সট, ছত্রাক আক্রমণকারী ভাইরাসকে কী বলা হয়? তাহলে ছত্রাক আক্রমণকারী ভাইরাসকে বলা হয় মাইক্রোফেজ, মাইক্রোফেজ বলা হয়। ছত্রাক আক্রমণকারী ভাইরাস বলে মাইক্রোফেজ বলা হয়। নেক্সট কোশ্চেন, অতি নিম্ন তাপমাত্রায় বসবাসকারী ব্যাকটেরিয়াকে কী বলা হয়? অতি নিম্ন তাপমাত্রায় ব্যাকটেরিয়া, অতি নিম্ন তাপমাত্রায় বসবাসকারী ব্যাকটেরিয়াকে কী বলা হয়? সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া। তাই মনে রাখবে অতি নিম্ন তাপমাত্রায় বসবাসকারী ব্যাকটেরিয়াকে কী বলা হয়? সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রধানত কী উপাদান দ্বারা গঠিত? তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী? পেপটাইডোগ্লাইকান, পেপটাইডোগ্লাইকান দ্বারা গঠিত। নেক্সট, খাদ্য পরিপাকে সাহায্য করে এমন ব্যাকটেরিয়া, তাহলে খাদ্য পরিপাকে সাহায্য করে এমন ব্যাকটেরিয়া কি? ব্যাসিলাস কোলাই। তাহলে খাদ্য পরিপাকে সাহায্য করে তোমাদের কি? ব্যাসিলাস কোলাই, এমন একটি ব্যাকটেরিয়া, সেটা হলো ব্যাসিলাস কোলাই। এটা কিন্তু কী করে? খাদ্য পরিপাকে সাহায্য করে। শব্দটি প্রথম প্রয়োগ করে কে? তাহলে ব্যাকটেরিয়া শব্দটি প্রথম প্রয়োগ করে এরহেনবার্গ, এরহেনবার্গ। নেক্সট, সবজি রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস, তাহলে সবজি রোগ সৃষ্টিকারী উদ্ভিদ ভাইরাস হলো কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস। দেখো এখানে প্রত্যেকটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, একটা কোশ্চেন স্কিপ করবে না। তাহলে সবজি রোগ সৃষ্টিকারী উদ্ভিদ ভাইরাস হলো কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস। নেক্সট, বর্তমানে ব্যাকটেরিয়া কী নামে, কে কী নামে অভিহিত করা হয়? তাহলে ব্যাকটেরিয়াকে কী নামে অভিহিত করা হয়? প্রোটিস্টা। তাহলে বর্তমানে ব্যাকটেরিয়াকে কী নামে অভিহিত করা হয়? প্রোটিস্টা। মনে রাখবে প্রোটিস্টা নামে অভিহিত করা হয় ব্যাকটেরিয়াকে। ফটোসিনথেসিস কথাটি প্রবক্তাকে? তাহলে ফটোসিনথেসিস কথাটি প্রবক্তা হচ্ছিল বার্নেস। মনে রাখবে ফটোসিনথেসিস কথাটি প্রবক্তা হলো বার্নেস।
नेक्स्ट क्वेश्चन, सुष्ठु शरीर तापमात्रा 98.4 डिग्री फारेनहाइट सेल्सियस स्केले तापमात्रार मान कत? तो सेल्सियस स्केले तापमात्रार मान प्राय 37 डिग्री काछाकाछी, जेटा 36.89 डिग्री सेल्सियस। मन रखबे 36.89 डिग्री सेल्सियस। आकाशे रंगधनुर आलोर कोन घटनाके निर्देश करे? तो आकाशे रंगधनु आलोर कोन घटनाके निर्देश करे? ए सठिक उत्तर कि हबे? विच्छुरण। आकाशे रंगधनु कि विच्छुरणके निर्देश करे? आकाशे रंगधनु कि एटा विच्छुरण घटाय, विच्छुरणेर फले घटे आकाशे रंगधनु। अच्छा, आलोर बर्णेर अनुभूति कार उपर निर्भर करे? आलोर बर्णेर अनुभूति कार उपर निर्भर करे? आलोर तरंग दैर्घ्यर उपर निर्भर करे। ताहले आलोर बर्णेर अनुभूति कार उपर निर्भर करे? आलोर तरंग दैर्घ्यर उपर निर्भर करे। नेक्स्ट, হাড়ের গঠন লক্ষ্য করার ক্ষেত্রে চিকিৎসা ব্যবহৃত হয় কি? এক্স রশ্মি, তোমরা সকলেই জানো যে হাড়ের গঠন কেমন হয়েছে, কেউ ভেঙে গেলে সেটা কেউ দেখি এক্স রশ্মি পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা দেখে থাকি। আচ্ছা, কারণ কি এক্স রশ্মি ত্বকের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে কিন্তু হাড়ের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না, তাই আমরা কোথাও হাড় ভেঙে গেলে বা হাড়ের গঠনটা কেমন আছে সেটা আমরা দেখতে কিন্তু বলো না এক্স রে দেয়, সেটা এক্স রশ্মি পরীক্ষার মাধ্যমে। আচ্ছা, ক্যান্সার কোন ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়? এটা কিন্তু ওয়াই রশ্মি, এটা ওয়াই রশ্মি। ক্যান্সার রোগ ধ্বংস করার জন্য কোন রোগ কোন কোন ব্যবহৃত হয়? তো মনে রাখবে ক্যান্সার ধ্বংস করার জন্য কোন কোন ব্যবহৃত হয়, এটা হলো ওয়াই রশ্মি ব্যবহৃত হয়। নেক্সট, আলোর বিক্ষেপণ নির্ভর করে কিসের উপর? আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর। তাহলে আলোর বিক্ষেপণ নির্ভর করে কার উপর? আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর। মনে রাখবে আলোর বিক্ষেপণ নির্ভর করে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর। নেক্সট, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত সূত্রটি হলো? তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত সূত্রটি হলো জুলের সূত্র। মনে রাখবে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত সূত্রটি হলো জুলের সূত্র। আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের বর্ণ, আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের বর্ণ কি? হালকা নীল। মনে রাখবে আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের বর্ণ হলো হালকা নীল। আচ্ছা, শালক সংশ্লেষ করতে পারে এমন একটি প্রাণী, এটা হলো ইউগ্রিনা। এরা প্রাণী কিন্তু কী করতে পারে? শালক সংশ্লেষ করতে পারে। আলোক দশা কোথায় ঘটে? আলোক দশা গ্রানায় ঘটে। আর অন্ধকার দশা স্ট্রোমায়। মনে রাখবে আলোক দশা কোথায়? আলোক দশা গ্রানায়। আলোক দশা হয় গ্রানায় আর অন্ধকার দশা হয় স্ট্রোমায়। মনে রাখবে আলোক দশা হয় গ্রানায় আর অন্ধকার দশা হয় স্ট্রোমায়। শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া কোনটি? তো শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া হলো রোডো স্পাইরেলিয়াম, যেটি শালক সংশ্লেষে কী করে? দেখো, ব্যাকটেরিয়া তো শালক সংশ্লেষ করতে পারে না, তাই শালক সংশ্লেষ করতে পারে একটি ব্যাকটেরিয়া যেটার নাম হলো রোডো স্পাইরেলাম। মনে রাখবে রোডো স্পাইরেলাম এটা শালক সংশ্লেষ করতে পারে। শালক সংশ্লেষের সবচেয়ে ভালো তাপমাত্রা কত? কোন তাপমাত্রা সবচেয়ে শালক সংশ্লেষ ভালো হয়? দেখো, 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা থাকে তাহলে কিন্তু শালক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়। পরবর্তী কোশ্চেন, পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে থাকা তীব্র জারণধর্মী হলো কোনটি? ক্লোরিন। মনে রাখবে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে থাকা তীব্র জারণধর্মী হচ্ছে কি তোমার? তাহলে পর্যায় সারণীর তোমার তৃতীয় পর্যায়ে থাকা, পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে থাকা তীব্র জারণধর্মী মৌলটি হলো ক্লোরিন। মনে রাখবে কোনটি? দেখো, বর্ধাতু হলো তোমার তামা সোনা রূপা, তামা ধাতুগুলি যে শ্রেণীতে রয়েছে। তাহলে খাধাতু রয়েছে প্রথম শ্রেণীতে। মনে রাখবে খাধাতু কোথায় রয়েছে? খাধাতু রয়েছে প্রথম শ্রেণীতে। নেক্সট কোশ্চেন, কোন যৌগ ত্রিবন্ধন আছে? তাহলে কোন যৌগে ত্রিবন্ধন আছে? তোমার প্রোপাইন যৌগে। কোন যৌগে ত্রিবন্ধন আছে? প্রোপাইনে ত্রিবন্ধন আছে। দেখো, গ্রাফাইটের ক্ষেত্রে তড়িৎ প্রবহন করে কি? মুক্ত ইলেকট্রন। মনে রাখবে গ্রাফাইটের ক্ষেত্রে তড়িৎ প্রবহন করে মুক্ত ইলেকট্রন। নেক্সট, তামা নিষ্কাশনের সময় অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় কোনটি? তামা নিষ্কাশনের সময় অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় অশুদ্ধ তামা। তাহলে তামা নিষ্কাশনের সময় অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় অশুদ্ধ তামা। নেক্সট, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মাত্রই কি? যৌগিক পদার্থ। মনে রাখবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মাত্রই সেটা কী পদার্থ? যৌগিক পদার্থ। নেক্সট, কোনটি ঘুমের ওষুধরূপে ব্যবহৃত হয়? তাহলে কোনটি ঘুমের ওষুধরূপে ব্যবহৃত হয়? যেটা হলো বারবিটিউরেট, বারবিটিউরেট। তো মনে রাখবে ঘুমের ওষুধরূপে ব্যবহৃত হয় বারবিটিউরেট। নিচের কোনটি আইসক্রিম শিল্পে হিমায়ন রূপে ব্যবহৃত হয়? নিচের কোনটি আইসক্রিম শিল্পে হিমায়ন রূপে যেটাকে বরফ করতে সাহায্য করে সেটা কি? তরল NH3, তরল NH3। নেক্সট, ধাতবমূলক শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয় কোন গ্যাসটি? ধাতবমূলক শনাক্তকরণের জন্য H2S, হাইড্রোজেন সালফাইড। মনে রাখবে ধাতবমূলক শনাক্তকরণের জন্য ব্যবহৃত গ্যাসটি হলো হাইড্রোজেন সালফাইড। দেখো, এই ছিল আজকের পার্টে তোমাদের গুরুত্বপূর্ণ 100টি কোশ্চেন। তো এরকম টোটালে তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বাছাই করা কোশ্চেন, তো তোমাদের টোটালে জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল সায়েন্স দিয়ে 5000 কোশ্চেনের একটা সিরিজ আছে। তো আমরা কিন্তু সবেমাত্র দুটো পার্ট করেছি, একটা জেনারেল অ্যাওয়ারনেস একটা করেছি আর জেনারেল সায়েন্স একটা করেছি। তোমরা অবশ্যই দেখে নেবে, আমার ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে থাকবে। তো এটা কিন্তু শুরু থেকে করেছি, তো তোমরা শুরু থেকে দেখে নাও, দুটো একটা হয়ে গেলে গ্যাপ পড়ে গেলে সেগুলো দেখা হয় না। তো তোমরা পার্ট বাই পার্ট প্রতিদিন দেখে নাও, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যায়। আমি প্রতিদিন একটা একটা করে পার্ট কমপ্লিট করে দেবো তোমাদের, আর সেখান থেকে কিন্তু আমার অনেক কোশ্চেন কাউন্ট হবে। আর তোমরা যে সকল ভাই বোনেরা আমার চ্যানেলে নতুন আছো বা বন্ধুরা নতুন আছো, তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। তাহলে সমস্ত রকম চাকরির ইনফরমেশন, সঠিক ইনফরমেশন এবং চাকরির সমস্ত রকম কম্পিটিটিভ ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে ফ্রি অফ কস্ট সব কিছু ফ্রি পেয়ে যাবে। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।